আসসালামু আলাইকুম এভরিয়ান আজ আপনাদের সাথে ব্রেকফাস্টের জন্য ভীষণ মজার এবং সব থেকে ইজি একটি রেসিপি শেয়ার করবো আই থিঙ্ক সবার ভালো লাগবে আজকের রেসিপিটি এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে এখানে আমি পারোটির একটি স্লাইস নিয়েছি আর এখানে দুটি ডিম নিয়েছি এখন একটি মিক্সিং বোলের মধ্যে ডিম দুইটিকে ভেঙে নিচ্ছি তবে আপনারা চাইলে এখানে একটি ডিম দিয়েও করতে পারেন তবে দুইটি ডিম দিয়ে করলে বেশি ভালো হয় এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এখন দিয়ে দিচ্ছি ওয়ান চা চামচ কালো গোলমরিচ কুঁড়ো তবে আপনারা চাইলে গোলমরিচের পরিবর্তে এখানে এলাচ কোড়া ইউজ করতে পারেন এরপর লবণ দিয়ে দিচ্ছি এখন একটি সাহায্যে ডিমটি ভালোভাবে বিট করে নিব আর হাতের কাছে যখন খুব কম সময় থাকবে তখন চট জলদি এই নাস্তাটি খুব সহজে তৈরি করে ফেলতে পারেন এছাড়া বাচ্চাদের টিফিনে এবং বিকেলে নাস্তায় এটি ট্রাই করে দেখতে পারেন ডিমটা এখন ভালোভাবে বিট করা হয়ে গিয়েছে এখন এই পাউরুটির স্লাইসটিকে মাছ বরাবর কেটে নিব আর এই নাস্তাটি কিন্তু মাত্র পাঁচ মিনিটেই তৈরি করে ফেলা যায় তো এখন কাটা হয়ে গিয়েছে এরপর চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন এক টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল ইউজ করতে পারেন বাটার পুরোপুরি কোলে আসলে এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই চুলার আঁচটাকে অফ করে ডিমটাকে দিতে হবে আদারওয়াইজ ডিমটা কিন্তু জমাট বেঁধে যেতে পারে এখন পারোটির স্লাইসটিকে এর উপরে দিয়ে দিচ্ছি আর পারটির স্লাইসটিকে ডিমের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিতে হবে লাগানোর পর এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গ্রেট করা মোজারেলা চিজ আর এখানে এক কোয়া রসুন গ্রেট করে দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা অ্যারোমা আসবে তবে হাতের কাছে যদি মোজারেলা চিজ না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র রসুন দিলেও হবে এখন চুলাটা অন করে দিচ্ছি আর চুলার আজ মিডিয়াম টু লোতে রাখছি উপরের সাইডটা এখন হয়ে আসলে এটাকে উল্টিয়ে দিব এরপর এটাকে একটু ফোল্ড করে নিব পরিবেশনের জন্য তো এখন তৈরি হয়ে গেল খুব মজাদার একটি ব্রেকফাস্ট রেসিপি রকম ঝামেলা ছাড়াই চট জলদি এই রেসিপিটি আপনারাও খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আর একটি ছোট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ